নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে শনিদেবের দৃষ্টি এড়াতে প্রত্যেক শনিবারে গ্রহরাজের পুজো কিভাবে করতে হবে তার কিছু নিয়ম আপনাদের বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শনিদেব ভক্তদের ভালো কাজের ভালো ফল দেন, কিন্তু যারা খারাপ কাজ করেন, অন্যের অপকার করার চেষ্টা করেন, ক্ষতি করার চেষ্টা করেন, শনিদেবের ক্রোধের সম্মুখীন তাদের তো হতেই হবে। যারা শনিদেবের মহাদশা কাটাতে চান তারা প্রত্যেক শনিবারে করুন গ্রহরাজের পুজো। শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা, মানুষকে তার কর্মের ভিত্তিতে তিনি ফল দেন। জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে 9টি গ্রহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনির মহাদশার কারণে অনেকেরই দুর্ভোগ আসে জীবনে। শনিদেবের নাম শোনা মাত্রই মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতে শুরু করে। তবে শনিদেব ভক্তদের ভালো কাজের ভালো ফল অবশ্যই দেন। প্রত্যেক শনিবারে সন্ধেবেলা ঘরের বাইরে উঠোনে এই ব্রত করতে পারেন, কিংবা কোনো শনি মন্দিরে গিয়েও শনিদেবের ব্রত পালন করতে পারেন। গ্রহরাজের পুজোতেও সত্যনারায়ণের পুজোর মতো সিন্নি দেওয়া হয়। সারাদিন উপোস থেকে সন্ধেবেলা সূর্য অস্ত যাবার পরে শনিদেবের পুজো হয় এবং পুজোর শেষে ব্রতকথা শুনে প্রসাদ গ্রহণ করতে হয়। শনি পুজোর জন্য যে সকল উপকরণ অত্যাবশ্যক সেইগুলি রইল আপনাদের জন্য, দেখে নিন, চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। শনিবারে গ্রহরাজের ব্রত পালন করলে শনিদেব সুপ্রসন্ন হন, সংসারের আপদ বিপদ দুঃখ কষ্ট থেকে অনেকটা দূরে থাকতে পারবেন এবং শনিদেবের কৃপাতে গ্রহদোষ কেটে যাবে। আচমন আদি সম্পন্ন করে সংকল্প করে গণেশের পুজো করে ঘট স্থাপন করতে হয় প্রথমে, এরপরে শনিদেবকে ধ্যান মন্ত্রে পুজো করা হয়। শনিদেবের পুজো সাধারণত মন্দিরে বা পারিবারিক পর্যায়ে সূর্যাস্তের পরেই হয়। অন্যান্য পুজোর মতো সকল ধরনের বিধান মেনে এই পুজো হয়। পারিবারিক পর্যায়ে শনি পুজোর ক্ষেত্রে বাড়ির উঠোনকেই বেছে নেওয়া হয়, কারণ ঠাকুর ঘরে শনিদেবের পুজো করা উচিত নয়। শনিদেবের পূজার মন্ত্র এবং শনিদেবের পাঁচালি পাঠ করা হয়। পাড়াপড়শিদেরও পুজো অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। শনি পুজোর ভোগ হিসেবে 5 প্রকারের ঋতুভিত্তিক ফল রাখা হয়। কোনো কোনো অঞ্চলে খিচুড়ি, দুধ, চিনি, বাতাসা, কলা এবং মিষ্টান্ন, গুড়, ময়দার প্রসাদ তৈরি করা হয়। খিচুড়ি প্রস্তুতির ক্ষেত্রে মুগের ডাল ব্যবহার করতে হয়। পূজার উপকরণ হিসেবে পান, সুপুরি, মধু, মাসকলাই অবশ্যই প্রয়োজন। বেগুনি বা কালো রঙের ফুলেরও প্রয়োজন। শনি পুজোর শেষে অবশ্যই প্রসাদ বিতরণ করবেন সকলের মধ্যে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।